ছয় মাস আগে আমরা আপনার কাঁধের অপারেশন করেছিলাম, কাঁধের জোড়াটা বারবার ছুটে যেত, এই জন্য আমরা আর্থ্রোস্কোপিক সার্জারি করে ব্যাংকার রিপেয়ার করে দিয়েছি। আচ্ছা, এই যে অপারেশন করার আগে আপনার কাঁধের জোড়াটা কয়বার ছুটেছে? অনুমানিক 5-6 বার। আচ্ছা, প্রথমবার কিভাবে ছুটছে মনে আছে? প্রথমবার বাইক থেকে টান লেগেছে, ছুটে গেছে। তারপর এই জোড়াটা ঘুমের মধ্যে একবারও ছুটেছে? ছুটেছে প্রায় 4-5 বার ঘুমের মধ্যে ছুটেছে। জি, ঘুমের মধ্যে। আর তাহলে টোটাল কয়বার ছুটলো মনে আছে? টোটাল আমরা ঘুম সহকারে প্রায় 10-12 বার 10-12 বার জোড়া ছুটছে। হাসপাতালে জোড়া বসানোর জন্য যেতে হয়েছিল আপনাকে? হাসপাতালে যেতে প্রায় 4-5 বার যাওয়া হয়েছে হাসপাতালে। আচ্ছা, আমরা যখন আপনার 6 মাস আগে অপারেশন করলাম, অপারেশন হওয়ার আগে কতদিন আগে লাস্ট বার ছুটছিল জোড়া? লাস্ট 3 মাস আগে। 3 মাস অপারেশন, 3 মাস আগে আপনার জোড়াটা ছুটেছিল। এই 6 মাস যে অপারেশন হলো, অপারেশনের পরে আপনি কিছু নিয়ম কানুন মেনে এখন হাতে যে আপনার স্বাভাবিক নড়াচড়া ফিরে আসছে, এখন কোনো অসুবিধা আছে আপনার? ভারী কোনো কাজ করলে হালকা পাতলা একটু ব্যথা হয়, এটুকু। আর ব্যায়াম করলে ব্যথাটা কমে যায়? জি। অ্যাকচুয়ালি এই যে আপনি হালকা ব্যথা বললেন, এগুলা থাকতে পারে, এগুলা কিছু না, এগুলা মাসল পেশি দুর্বলতার জন্য হয়। কারণ আপনার আগে জোড়াটা ছিল লুজ, ছিঁড়ে যাচ্ছে, সেইগুলাকে আমরা তো অপারেশনের মাধ্যমে শক্ত করে দিয়েছি। এবং আপনাকে সবচেয়ে ধন্যবাদ যে আপনি ব্যায়াম করে নিজের চেষ্টায় কোনো এইরকম হাতটা আগের স্বাভাবিক অবস্থায় নিয়েছেন, এবং পূর্ণ নড়াচড়া এবং পূর্ণ শক্তি আপনার হাতে ফিরে আসছে। সুতরাং আমরা মনে করছি যে আপনি ভালো আছেন, আর আশা করছি ভালো থাকবেন। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে যে আমার আগের মতো পূর্ণভাবে আমার হাতটা ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহর অশেষ সহমতি। আচ্ছা, ধন্যবাদ। অশেষ ধন্যবাদ।